স্যালারির দিক থেকে একটু স্বস্তি আছে, কারণ এই মাসে একমাত্র নর্মালভাবে বার্ষিক অ্যানুয়ালের যে ইনক্রিমেন্ট জুলাই মাসে হয়। তবে শিক্ষকদের 2021, 2014, 2017, 2010, 2004, 2006, 1998 এই সমস্ত ব্যাচের সহশিক্ষক বা প্রধান শিক্ষকদের স্যালারি জুলাই ইনক্রিমেন্ট হয়ে কত হবে, 2021 সালে বেতন বৃদ্ধি হবে সেই নিয়ে এই ভিডিওটি। দেখো 2019 অনুসারে যে লেভেল সিস্টেম চালু হয়েছে এবং শেয়ার সিস্টেম চালু হয়েছে সেই হিসাবে কিন্তু ট্রেনটা এখন লেভেল 7-এর এবং ওনাদের বেসিক পে হচ্ছে 24,700 এবং ট্রেন প্রাইমারি যারা টিচার জয়েন করেছেন বা হয়েছেন ওনাদের গ্রেড পে হচ্ছে 3600 গ্রেড পে এবং ওনাদের লেভেল হচ্ছে লেভেল 9 এবং ফার্স্ট স্টার্টিং সেলটা হচ্ছে ওনাদের বেসিক হচ্ছে 28,900 টাকা। এটা ট্রেনদের ক্ষেত্রে 2021 সালে যাদের ক্ষেত্রে ডিএলএড করেছে ওনারা পুরো ট্রেন হিসাবে বেতন পাবেন এবং 2021 সালে যারা বিএড হিসাবে ঢুকেছেন তাদের ক্ষেত্রে কিন্তু আর্ন হিসেবে কাউন্ট করা হবে। যতদিন না ওনারা 6 মাসের বিচ কোর্স করছে ততদিন কিন্তু যারা বিএড করে ঢুকেছেন ওনারা কিন্তু আর্নটেনের বেতন 6 মাসের বিচ কোর্স করলেই ওনারা কিন্তু ট্রেন হিসাবে গণ্য করা হবে। 2021 সালে যারা যোগদান করেছেন প্রাথমিক শিক্ষক পদে তাদের ক্ষেত্রে কিন্তু সে ট্রেন্ড হোক বা আনট্রেন্ডই হোক কোনোরকম কিন্তু জুলাই মাসে ইনক্রিমেন্ট হবে না। যার রূপার 2019-এর এই ছকটি কিন্তু অত্যন্ত জরুরি এবং এটি পাওয়ার জন্য আপনারা অবশ্যই গুগল ক্রোমে গিয়ে হচ্ছে লিখবেন টিচার রূপা 2019 এবং যে পিডিএফটা পাবেন সেই পিডিএফটা ডাউনলোড করে নেবেন। তার মধ্যে থেকে এই ছকটা কিন্তু অবশ্যই আমরা স্ক্রিনশট নিয়ে রাখবেন। এই ছক থেকে কিন্তু আপনারা বেতনটা ইজিলি হিসেব করতে পারবেন। তার আগে আপনাদের জানিয়ে দিই, বিপি মানে হচ্ছে বেসিক পে, ডিএ মানে হচ্ছে ডিআরএনএস অ্যালাওয়েন্স বা এটা বার করতে হয়, বেসিক পের সাথে 3% গুণ করলে হচ্ছে ডিএ বের হয়। এই চারে হলো হাউস রেন্ট অ্যালাওয়েন্স, এটা কী করে বার করবেন, বেসিক পে ইনটু 12%। এমএ হচ্ছে মেডিকেল অ্যালাওয়েন্স, এটা হচ্ছে 500 টাকা, এটা সবারই ক্ষেত্রে ফিক্সড এবং যাদের ক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ড আছে তাদের ক্ষেত্রে এই মেডিকেলটা হচ্ছে 0। এবং হচ্ছে জিএস মানে হচ্ছে গ্রস স্যালারি, অর্থাৎ এই বেসিক পে প্লাস ডিএ প্লাস হাউস রেন্ট অ্যালাওয়েন্স প্লাস মেডিকেল এই সবগুলো যোগ করে হচ্ছে গ্রস পে। এবং পিট্যাক্স মানে হচ্ছে প্রফেশনাল ট্যাক্স, প্রফেশনাল ট্যাক্সটা আবার কাটে আপনার যেরকম গ্রস পে হয়, গ্রস পে 10,000-এর নিচে হলে কোনো পিট্যাক্স কাটে না, আবার 10,001 টাকা থেকে 15,000 টাকার মধ্যে হলে 110 টাকা পিট্যাক্স, 15,001 টাকা থেকে 25,000 টাকার মধ্যে হলে পিট্যাক্স কাটবে 130 টাকা, আবার 25,001 টাকা থেকে 40,000 টাকার মধ্যে হলে পিট্যাক্স কাটবে 150 টাকা, এবং 40,000 টাকার উপরে হলে পিট্যাক্স কাটবে 200 টাকা। জিপিএফ হচ্ছে জেনারেল প্রভিডেন্ট ফান্ড, এটাকে বার করবেন আমরা বেসিক পে এর সাথে মিনিমাম 6% গুণ করবেন, এটা মিনিমামটা কাটাতেই হয়, ম্যাক্সিমাম যত খুশি আপনি কাটাতে পারেন আপনার যেমন ইচ্ছা। তারপরে হচ্ছে নেট স্যালারি, তাহলে নেট স্যালারি কী করে বার করবেন, এই যে গ্রস পে বেরোলো ওর সাথে পিট্যাক্স এবং জিপিএফ এই যে দুটো আছে এই দুটো বাদ দিয়ে দেবেন, তাহলে আপনার নেট স্যালারি পেয়ে যাবেন বা এনএস পেয়ে যাবেন, এটাই আপনার ডাইরেক্ট এই টাকাটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে। তাহলে এখানে বাদ যাচ্ছে পিট্যাক্স এবং জিপিএফ। এবার 2021 ব্যাচের ক্ষেত্রে তো এখন জিপিএফ চালু হয়নি, 1 বছর পর চালু হবে। তুমি শিক্ষকদের টিচার ওপার এই ছকটাই হচ্ছে মেন, এখানে যেসবগুলো লেখা আছে এগুলো হচ্ছে বেসিক পে টু পে রেজিস্টার বা অ্যাকুইটেন্স রোল অফ টিচার, যেটা স্কুলে রেভিনিউ স্ট্যাম্প দিয়ে আপনাদেরকে প্রত্যেক মাসে বেতন পাওয়ার পর সই করতে হয়, সেইখানে থেকে কিন্তু আপনাদের বেসিক পেটা বার করতে পারবেন। সেই বেসিক পেটা ধরে জাস্ট এই সেলটা ধরে আপনার ইনক্রিমেন্ট হলে একটা ঘর পিছিয়ে যাবেন এবং 10 বছর এবং 20 বছর ইনক্রিমেন্ট হলে দুটো ঘর পিছিয়ে যাবেন এবং 18 বছর ইনক্রিমেন্ট হলে দুটো ঘর পিছিয়ে যাবেন, তার সাথে অ্যাডজাস্ট করে পরের লেভেল 10-এর একসাথে মিলিয়ে দেখবেন। আপনার জুন 2021-এ যা থাকবে জুলাই 2021-এ জাস্ট একটা করে সেল এগিয়ে যাবে। এবার 10 বছর, 18 বছর বা 20 বছর এইসবের ক্ষেত্রে স্পেশাল নিয়ম আছে, এই নিয়ে একটি ভিডিও, এই ভিডিও শেষে আপনারা দেখতে পারবেন কী করে বার করবেন বা কত টাকা হবে সেই বিষয়ে। সবাইকে ট্রেন ধরে নিয়ে সেই হিসাবে আপনাদেরকে হিসাবটা দেখাচ্ছি। জুলাই 2020-তে আপনার বেসিক পে যেটা ছিল সেটা প্রথম ঘরে লেখা আছে, অর্থাৎ এটা আপনার জুন 2021 অবধি এই বেসিক পেটা চলবে। তারপরের ঘরটা সেকেন্ড ঘরটা হচ্ছে বেসিক পে যেটা জুলাই 2021-এর আমরা নতুন হবে সেইটা, এবং ডিএটা 3%, এইচআরএ 12%, তারপরে একটা মেডিকেল 500 টাকা, তারপর হচ্ছে গ্রস স্যালারিটা, তারপর পিট্যাক্স, জিপিএফ, তারপরে নেট স্যালারি, কিছু ব্যাচের হিসাব আমি আপনাদেরকে রিমার্ক করে জানাচ্ছি। সম্ভবত 2014-তে আনটেন হিসাবে নিয়োগ এবং পরবর্তীকালে পশ্চিমবঙ্গ ওডিএল মোডে ওনারা ট্রেন হয়েছেন ওই ব্যাচ, প্লাস 2017 ব্যাচে যারা ট্রেন এবং আনট্রেন ছিলেন এবং পরবর্তীকালে তারা এনআইএস ডিএলএডে 2019-এ ওনারা ট্রেন হয়ে গেছেন তারা, প্লাস 2018 ব্যাচ, তার প্লাস 2019-এর ডিসেম্বর পর্যন্ত কোনো যদি ট্রেন টিচার জয়েন করেন ওনারা, সেক্ষেত্রে আমি ফার্স্টে ওনাদের দেখিয়েছি। দেখুন ওনাদের জুলাই 2020-তে বেসিক পে যেটা আগে ছিল 29,800, এখন নতুন বেসিক পে হচ্ছে 30,700 হবে এবং ডিএ 921 টাকা এবং এইচআরএ হচ্ছে 3,684 টাকা, মেডিকেল 500 টাকা, গ্রস স্যালারি হচ্ছে 35,805 টাকা এবং পিট্যাক্স হচ্ছে 150 টাকা। যাদের বেসিক 30,700 ছিল ওনাদের কিন্তু নতুন বেসিক হবে 31,600 টাকা এবং
ওনাদের গ্রস স্যালারি হবে 36,840 টাকা। 2011 ব্যাচে 10 ইয়ার্স বেনিফিট, ওনাদের আগে বেসিক পে ছিল 31,600 টাকা, নতুন বেসিক পে হবে 33,500 টাকা 10 ইয়ার্স বেনিফিট হয়ে, এবং ডিএ 1,005 টাকা, এইচআরএ 4,020 টাকা, এবং মেডিকেল 500 টাকা, স্যালারি হবে 39,025 টাকা, এবং পিট্যাক্স 150 টাকা। তাদের আগে বেসিক ছিল 32,500 টাকা, তাদের নতুন বেসিক হবে 33,500 টাকা, তাদের নতুন গ্রস স্যালারি হবে 39,025 টাকা। 2010 ব্যাচের আগে বেসিক ছিল 33,500 টাকা, এখন নতুন বেসিক হবে 34,500 টাকা, ওনাদের ডিএ হবে 1,035 টাকা, এবং হাউস রেন্ট অ্যালাউন্স হবে 4,140 টাকা, এবং মেডিকেল হবে 500 টাকা, এবং গ্রস টোটাল হবে 40,175 টাকা, আর পিট্যাক্স 200 টাকা। আগে যাদের বেসিক ছিল 34,500 টাকা, তাদের নতুন বেসিক হবে 35,500, এবং গ্রস টোটাল হবে 41,325 টাকা। যাদের আগে বেসিক ছিল 35,500 টাকা, তাদের নতুন বেসিক হবে 36,600 টাকা, এবং নতুন গ্রস টোটাল হবে 42,590 টাকা। যাদের আগে বেসিক ছিল 36,600 টাকা, তাদের নতুন বেসিক হবে 37,700 টাকা, এবং গ্রস টোটাল হবে 43,855 টাকা। যাদের আগে বেসিক ছিল 37,700 টাকা, তাদের নতুন বেসিক হবে 38,800 টাকা, এবং তাদের গ্রস টোটাল হবে 45,120 টাকা। 2004 ব্যাচ এবং তারা অ্যাসিস্ট্যান্ট টিচার ট্রেন পরবর্তীকালে হয়েছে, এবং 2006 ব্যাচ এবং এনারা অ্যাসিস্ট্যান্ট টিচার, এক্ষেত্রে যেটা হবে এনাদের আগে যেটা বেসিক পে ছিল সেটা হচ্ছে 38,800 টাকা, এবং নতুন বেসিক পে হবে 40,000 টাকা। এনাদের ডিএ হবে 1,200 টাকা, এইচআরএ হবে 48,000 টাকা, এবং মেডিকেল 500 টাকা, গ্রস টোটাল হবে 46,500 টাকা, এবং পিট্যাক্স 200 টাকা কেটে নেবে। 2006 ব্যাচ এবং যারা প্রধান শিক্ষক পদে আছেন ওনাদের ক্ষেত্রে যাদের আগে বেসিক ছিল 40,000 টাকা, ওনাদের নতুন বেসিক হবে 41,200 টাকা, ডিএ হবে 1,236 টাকা, এইচআরএ হবে 4,944 টাকা, এবং মেডিকেল হবে 500 টাকা, এবং নতুন গ্রস টোটাল হবে 47,880 টাকা, এবং পিট্যাক্স হবে 200 টাকা। 2004 ব্যাচের অ্যাসিস্ট্যান্ট টিচার অ্যাপয়েন্টেড হয়েছিলেন ট্রেন হিসাবে, তো ওনাদের ক্ষেত্রে আগে বেসিক ছিল 41,200 টাকা, নতুন বেসিক হবে 42,400 টাকা, ডিএ হবে 1,272 টাকা, এইচআরএ হবে 5,088 টাকা, মেডিকেল 500 টাকা, গ্রস টোটাল হবে 49,260 টাকা, এবং পিট্যাক্স হবে 200 টাকা। 2004 ব্যাচ এবং যারা প্রধান শিক্ষক তাদের আগে বেসিক ছিল 42,400 টাকা, নতুন বেসিক হবে 43,700 টাকা, ডিএ হবে 1,311 টাকা, এবং এইচআরএ হবে 5,244 টাকা, এবং মেডিকেল হবে 500 টাকা, এবং গ্রস টোটাল হবে 50,795 টাকা, এবং পিট্যাক্স 200 টাকা। আগে যাদের বেসিক ছিল 43,700, তাদের নতুন বেসিক হবে 45,000 টাকা, এবং তাদের গ্রস টোটাল হবে 52,250 টাকা। আগে যাদের বেসিক ছিল 45,000 টাকা, তাদের নতুন বেসিক হবে 46,400 টাকা, এবং গ্রস টোটাল হবে 53,860 টাকা। আগে যাদের বেসিক ছিল 46,400 টাকা, তাদের নতুন বেসিক হবে 47,800 টাকা, এবং গ্রস টোটাল হবে 55,470 টাকা। 98 ব্যাচ এবং অ্যাসিস্ট্যান্ট টিচার এবং 1998 ব্যাচ যারা প্রধান শিক্ষক হয়েছেন 2014 সালে, ওনাদের ক্ষেত্রে আগে ছিল বেসিক ছিল 47,800 টাকা, এবং নতুন বেসিক হবে 49,200 টাকা, ডিএ হচ্ছে 1,476 টাকা, এইচআরএ হচ্ছে 5,904 টাকা, মেডিকেল হচ্ছে 500 টাকা, গ্রস টোটাল হচ্ছে 57,080 টাকা, এবং পিট্যাক্স 200 টাকা কেটে নেবে। 1998 ব্যাচ এবং প্রধান শিক্ষক ওনাদের আগে বেসিক ছিল 49,200 টাকা, এবং নতুন বেসিক হবে 50,700 টাকা, ডিএ হবে 1,521, এইচআরএ হবে 6,084, মেডিকেল হবে 500 টাকা, এবং গ্রস টোটাল হবে 58,805 টাকা, এবং পিট্যাক্স 200 টাকা কেটে নেবে। আগে যাদের বেসিক ছিল 50,700 টাকা, তাদের নতুন বেসিক হচ্ছে 52,200, তাদের গ্রস টোটাল হচ্ছে 60,530 টাকা। আগে যাদের বেসিক পে ছিল 52,200 টাকা, তাদের নতুন বেসিক পে হচ্ছে 53,800 টাকা, এবং তাদের গ্রস টোটাল হচ্ছে 62,370 টাকা। আগে যাদের বেসিক পে ছিল 53,800 টাকা, তাদের নতুন বেসিক পে হচ্ছে 55,400 টাকা, এবং গ্রস টোটাল হচ্ছে 64,210 টাকা। আগে যাদের বেসিক পে ছিল 55,400 টাকা, তাদের নতুন বেসিক পে হচ্ছে 57,100 টাকা, এবং তাদের গ্রস টোটাল হচ্ছে 66,165 টাকা। আগে যাদের বেসিক পে ছিল 57,100 টাকা, তাদের নতুন বেসিক পে হবে 58,800 টাকা, এবং গ্রস টোটাল হবে 68,120 টাকা। আগে যাদের বেসিক পে ছিল 58,800, তাদের নতুন বেসিক পে 60,600, এবং তাদের গ্রস টোটাল হচ্ছে 70,190। আগে যাদের বেসিক পে ছিল 60,600 টাকা, তাদের নতুন বেসিক পে হবে এখন 62,400, এবং তাদের গ্রস টোটাল হবে 72,260 টাকা। আগে যাদের বেসিক পে ছিল 62,400 টাকা, তাদের নতুন বেসিক পে হবে 64,300 টাকা, তাদের গ্রস টোটাল হবে 74,445 টাকা। আগে যাদের বেসিক পে ছিল 64,300 টাকা, তাদের নতুন বেসিক পে হবে 66,200 টাকা, এবং তাদের গ্রস টোটাল হবে 76,630 টাকা। আগে যাদের
বেসিক পে ছিল 66,200 টাকা, তাদের নতুন বেসিক পে হবে 68,200 টাকা এবং তাদের গ্রস টোটাল হবে 78,930 টাকা। আগে যাদের বেসিক পে ছিল 68,200 টাকা, তাদের নতুন বেসিক পে হবে 70,200 টাকা এবং তাদের গ্রস টোটাল হচ্ছে 81,230 টাকা। আগে যাদের বেসিক পে ছিল 70,200 টাকা, তাদের নতুন বেসিক পে হবে 72,300 টাকা এবং তাদের গ্রস টোটাল হবে 83,645 টাকা। আগে যাদের বেসিক পে ছিল 72,300 টাকা, তাদের নতুন বেসিক পে হচ্ছে 74,500 টাকা এবং তাদের গ্রস টোটাল হচ্ছে 86,175 টাকা। মোটামুটি অনেকেই কিন্তু 2021 জুলাই মাসের ইনক্রিমেন্টগুলো জানতে পারলেন। এবার যে সমস্ত বা যাদের ক্ষেত্রে জানতে পারলেন না, ওনাদের এই ছক ধরে যেভাবে আমি ক্যালকুলেশনটা আপনাদেরকে বললাম কীভাবে বার করবেন ম্যানুয়ালি, ওই হিসাবে কিন্তু বের করে নেবেন যদি এর মধ্যে ডাটাগুলো আমাদের না থাকে। সার্ভিস লাইফ সংক্রান্ত প্রাথমিক শিক্ষকদের এই ধরনের আরও খবর পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন এই বিষয়ে আরও কোনো প্রশ্ন থাকলে, এটি বিভিন্ন প্রাথমিক শিক্ষকদের মধ্যে শেয়ার করবেন যাতে অনেকেই তথ্যটাই জানতে পারেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে নতুন ভিডিওর সাথে। ধন্যবাদ।